নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। বর্তমানে বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে। 6 এপ্রিল এই বৃহস্পতি গ্রহ যেতে চলেছে কুম্ভ রাশিতে, অর্থাৎ শনির পজিটিভ ঘর। এর প্রসঙ্গে একটি কথা বলে রাখি, শনির 2টি ঘর রয়েছে, একটি নেগেটিভ ঘর, একটি পজিটিভ ঘর। নেগেটিভ ঘর হচ্ছে মকর রাশি এবং পজিটিভ ঘর হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, এই বৃহস্পতি গ্রহ জ্ঞানের কারক গ্রহ এবং দৈবিক ক্রিয়াকলাপের গ্রহ, এবং এর উল্টো দিকে শনি গ্রহকে যদি ধরা হয়, উনিও কিন্তু দৈবিক ক্রিয়ার কারক গ্রহ, অর্থাৎ উনি ধর্ম কর্ম পছন্দ করেন, ধার্মিকভাবে থাকা পছন্দ করেন। এই দিকে কিন্তু শনির এবং বৃহস্পতির কিন্তু মিল রয়েছে, অর্থাৎ শনি গ্রহ ধর্মকর্ম পছন্দ করে এবং বৃহস্পতি গ্রহও কিন্তু ধর্মকর্ম পছন্দ করে। যে অনুযায়ী 12টি রাশিরই কিন্তু এর কিছু শুভ প্রভাব এবং এর কিছু অশুভ প্রভাব পড়তে চলেছে। আজকের ভিডিওতে আমি প্রথম 4টি রাশির নিয়ে বলবো, অর্থাৎ মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত, অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি ও কর্কট রাশির জাতক জাতিকার এই বৃহস্পতির ট্র্যানজিটের কী শুভ প্রভাব এবং কী অশুভ প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। যেমনটা আমি পূর্বে বলছিলাম, বৃহস্পতি গ্রহ জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ এবং আধ্যাত্মিকতাও কিন্তু বোঝায়। পাশাপাশি শনিগ্রহ কিন্তু আধ্যাত্মিকতার গ্রহ এবং শনিদেব বা শনিগ্রহ ন্যায় পরায়ণ গ্রহ। এই 2টো গ্রহ, বিগ গ্রহ, এই 2টি গ্রহই কিন্তু পজিটিভ বোঝায়। যদিও বা শনিকে আমরা ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে 6 এপ্রিল। এটি কিন্তু শনিদেবের পজিটিভ ক্ষেত্র, যার ফলে প্রতিটি রাশিরই, অর্থাৎ রাশিচক্রের 12টি রাশিরই কিন্তু এর ফল পাবে। কিছু শুভ ফল পাবে, কিছু অশুভ ফল পাবে। শুভ ফল এবং অশুভ ফলের মধ্যে শুভ ফলের পরিমাণ কিন্তু বেশি থাকবে, অশুভ ফলের পরিমাণ কম থাকবে। তার কারণ রয়েছে, বৃহস্পতিকে আমরা দেবগুরু বলে মানি, তাই তো, অর্থাৎ দেবতাদের গুরু। যে গ্রহটি পজিটিভভাবে আমরা ধরি, অর্থাৎ তার কার্যকারিতা পজিটিভ, নেগেটিভ নয়, অর্থাৎ এতটুকুটা মেনে নেওয়াই যায় যে আপনাদের, অর্থাৎ এই 4 রাশির কথা আমি বলতে চলেছি এই ভিডিওতে, এই 4 রাশির জাতক জাতিকাদের পজিটিভ দিকটাই কিন্তু বেশি থাকবে, নেগেটিভ দিকও থাকবে। নেগেটিভ দিকটা কিছু পরিমাণ আপনাদেরকে বিচলিত করতে পারে, তাই একদম মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কি কি বলতে চলেছি। তার আগে যারা মনে করছেন আপনার জন্ম ছক অনুযায়ী বৃহস্পতি গ্রহ কেমন রয়েছে এবং আপনার ভবিষ্যৎ কেমন যাবে সেটি জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত এই বৃহস্পতি ট্র্যানজিট কী হতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই বৃহস্পতি গ্রহ অ্যাকচুয়ালি আমাদেরকে কী দেয় বা কী দেখায়। দেখুন, বৃহস্পতি জ্ঞান, বুদ্ধির, বিদ্যার কারক গ্রহ এবং এর পাশাপাশি বিবাহের কারক গ্রহ কিন্তু বৃহস্পতিকে ধরা হয়। এছাড়াও বৃহস্পতি গ্রহ আমাদেরকে একজন সঠিক মানুষ তৈরি করতে সহায়তা করে, অর্থাৎ আপনি গুরুগিরি করবেন, অর্থাৎ গুরুবিদ্যা, এটি কিন্তু টোটালটাই কিন্তু বৃহস্পতির আন্ডারে।
অর্থাৎ আপনি কাউকে পরামর্শ দিবেন, পরামর্শদাতা হবেন এবং শুভ বুদ্ধি দিবেন, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হবেন, এটা কিন্তু টোটালটাই বৃহস্পতির আন্ডারে পড়ে। এই বৃহস্পতির কিন্তু তিনখানা দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম ও নবম দৃষ্টি। এই তিনটি দৃষ্টিতেই কিন্তু হয়, যে যে ঘরে পড়ে সেই হিসাবে কিন্তু ফল প্রদান করে থাকে। এবং বৃহস্পতি একটি রাশিতে এক বছর থাকে। আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানের থেকে কিন্তু যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেখানে কিন্তু শুভ ফল প্রদান করে। প্রথম রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য কত পরিমাণ শুভ বার্তা বহন করতে চলেছে এবং আপনার জন্য কত পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ নবমপতি একাদশ স্থানে যাচ্ছে, অর্থাৎ একাদশ স্থান আমরা কি দেখি, সফলতা। আমরা সফলতাকে ধরি, অর্থাৎ যেই যে জায়গা থেকে আপনি অসফল হয়েছেন সেই জায়গা থেকে আপনি কিন্তু সফল হবেন। অর্থাৎ যেখানে আপনি ধাক্কা খেয়েছেন সেই জায়গায় আবার কাজে যান, আপনি কিন্তু 100% সফল হবেন। এছাড়াও আপনাদের অর্থনৈতিক দিক, আয়ের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের এতদিন ধরে যে সমস্ত অর্থকষ্ট ছিল সেই অর্থকষ্ট কিন্তু আপনাদের মিটতে চলেছে, এটি কিন্তু কনফার্ম। তবে আপনার জন্মছকে কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিচারের বিষয়। কারণ যদি আপনার কেতুর দশা চলে, যদি আপনার মঙ্গলের দশা চলে, তাহলে কিন্তু সেই রকম মাত্রায় শুভ ফল পাবেন না। আর এর উল্টোটা যদি হয়, যদি আপনি চন্দ্রের দশা চলে, আপনার যদি বৃহস্পতির দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। দ্বিতীয় একটি ভালো দিক বলছি, আপনাদের পঞ্চম ভাবের উপর সপ্তম দৃষ্টি বৃহস্পতির পড়তে চলেছে। পঞ্চম ভাব থেকে দেখি আমরা সন্তান, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং আপনাদের বিবাহের দিক কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ যাদের বিবাহ আটকে গেছিলো তাদের কিন্তু সেই বিবাহ কিন্তু হয়ে যাবে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তারাও কিন্তু এগোতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে কয়েকটি জায়গা খারাপ রয়েছে, যেমন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে বাধা এবং প্রেম থেকে মানসিক কষ্ট আসার সম্ভাবনা রয়েছে। এদিকটা কিন্তু পজিটিভ দিক আমি বলবো না, এদিকটা কিন্তু নেগেটিভ হতে চলেছে। এর পরের রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতি ট্রানজিট, অর্থাৎ 6 এপ্রিল বৃহস্পতি যে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে, তার শুভ প্রভাব এবং তার অশুভ প্রভাব আপনার জীবনে কতখানি আসতে চলেছে জেনে নেওয়া যাক। আপনাদের দশমভাবে অবস্থান করতে চলেছে, যার ফলে আপনাদের কিন্তু অলওয়েজ গুড রেজাল্ট দিতে চলেছে। এতদিন ধরে বৃষরাশির জাতক ও জাতিকার কর্মকেন্দ্রিক যা যা প্রবলেম ছিল সেই সমস্ত প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এবং বিশেষ করে যারা গুরুগিরি করে, অর্থাৎ টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এবং আপনাদের বিবাহের কিন্তু শুভ যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের যাদের বিবাহ আটকে যাচ্ছিল, হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যেতে পারে। এছাড়াও আপনারা এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না ঠিক ঠিক সেই সমস্ত কাজে আপনারা হাত দিন। এবং যে যে জায়গায় আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন সেই সমস্ত জায়গায় আবারও যান। আমি বলবো আপনারা কিন্তু 100% সেই সমস্ত বাধা অতিক্রম করে এবং ডেফিনেটলি আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবং সফলতা পাবেন। তবে আপনাদের অর্থনৈতিক দিক শুভ রয়েছে, তবে অর্থ খরচা হওয়ার দিকটা কিন্তু আবার রয়েছে। অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও কিন্তু হয়ে যাবে। এছাড়াও কিছু নেগেটিভ দিক রয়েছে, যেমন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। এবং এর পাশাপাশি
আপনাদের নিজস্ব শরীরস্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ পেটের রোগ আপনাদেরকে বিব্রত করতে পারে। তাই আমি বলবো না আপনারা ফাস্টফুড খান, আপনারা যতটা সম্ভব কিছুটা নিজেদেরকে কন্ট্রোলে রাখুন এবং বেশিরভাগই শাকসবজি এই সমস্ত কিছু কিন্তু খান, ফাস্টফুড বর্জন করুন, যেখান থেকে কিন্তু এই বৃহস্পতির নেগেটিভ প্রভাব কিন্তু আপনারা কাটিয়ে ফেলবেন। এরপরের রাশি মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির ট্রানজিট আপনাদের কী কী শুভ হতে চলেছে এবং আপনাদের কী কী অশুভ হতে চলেছে তাই আমি এখন আপনাদেরকে বলতে চলেছি। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি সপ্তম ও দশম পতি, আপনাদের ক্ষেত্রে দু তিনটে জিনিস কিন্তু ভালো যেতে চলেছে। প্রথমত, আপনার টিচারের সাথে আপনার কিন্তু বন্ডিং যথেষ্ট পরিমাণে ভালো হবে, অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও আপনার গুরুজনদের সাথে সম্পর্ক কিন্তু ভালো যাবে এবং আপনি আপনার দাদুর কাছ থেকে হেল্প পেতে পারেন, অর্থাৎ বৃহস্পতি দাদুকে দেখায়। এবং এছাড়াও আপনার বাবার কাছ থেকেও কিন্তু হেল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। নাইন্থ হাউসে বৃহস্পতি আপনার ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে, অর্থাৎ যে সমস্ত কাজে আপনি এতদিন ধরে বাধা পেয়েছেন সেই সমস্ত কাজে আপনি আবারও যান। আমি বলবো আপনারা আবারও যান, ডেফিনেটলি 6 এপ্রিলের পর থেকে আপনারা সেই সমস্ত কাজে হাত লাগালে 100% আপনারা সেই জায়গা থেকে রিকভারি করবেন এবং কাজকে সম্পূর্ণ করে আসতে পারবেন। এছাড়াও যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছিল, বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহের যোগাযোগগুলো তৈরি হবে এবং বিবাহ কিন্তু নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের বিজনেস থেকে অর্থ আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে খরচার দিকও কিন্তু রয়েছে, আপনাদের অর্থ যেমন আসবে সেরকম মাত্রায় কিন্তু খরচাও হয়ে যাবে এবং এই খরচাটি হবে কিন্তু পজিটিভ, কোনো নেগেটিভ খরচা না, অর্থাৎ কোনো শুভ কাজে আপনি সেই টাকাটি ইনভেস্ট করলেন সেই দিকটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি নেগেটিভ কী কী হতে চলেছে আপনাদের জন্য। সন্তান নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে নয়, যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে আপনাদের সন্তান কিন্তু আপনাদের মান সম্মান হানি করতে পারে। এছাড়াও ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি থেকে কিন্তু সাবধান, অর্থাৎ আপনি যাকে ভাই বলে মানেন বাড়ার, বা আপনাকে কেউ দাদা বলে বা আপনি কাউকে দাদা বলেন, এই রকম সম্পর্কগুলো যেগুলো রয়েছে তা সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও প্রেম বা ভালোবাসার জায়গায় বাধাপ্রাপ্ত হতে চলেছেন, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না। এরপরের রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ কী পরিমাণ শুভ ফল দিবে এবং কী পরিমাণ অশুভ ফল দিবে তাই আমি বলতে চলেছি। আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমে বসে রয়েছে, আপনাদের ক্ষেত্রে দু তিনটা জিনিস ভালো রয়েছে, যেমন যারা আইনত গোলযোগের মধ্যে রয়েছেন, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এই সমস্ত কিছুতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ বার্তা বহন করতে চলেছে। এছাড়াও রোগের জায়গা, অর্থাৎ দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন। এছাড়াও শত্রুতার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে উপশম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শত্রুরা এতদিন ধরে যতটা বিব্রত করছিল সেই বিব্রত থেকে কিন্তু আপনি কিন্তু নিস্তার পেতে চলেছেন। তবে খারাপের দিক যদি বলা যায় আপনাদের কিন্তু বাধা বিপত্তিগুলো কিন্তু আসবে, অর্থাৎ আপনারা এতদিন ধরে যে স্মুথলিভাবে চলছিলেন সেই স্মুথলি চলাটা কিন্তু অনেকখানি কমে যাবে, অর্থাৎ যেরকম আপনি কর্ম করবেন ঠিক তেমনটাই ফল পাবেন। তবে আপনার নিজস্ব জন্মছকে বৃহস্পতি যদি শুভ পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথাগুলো পুরোটা মিলবে না। এছাড়াও আপনাদেরকে এবং আপনাদেরকে যারা উচ্চ পদস্থ কাজ করছেন তাদেরকে পাতি বাংলা যেটাকে বলে তেল লাগানো, এই তেল লাগাতে হবে,
অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আপনাকে তাদের মতো করে চলতে হবে, এই রকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, প্রেমের দিক কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। এই ছিল চারটি রাশি। এর পরের চ্যাপ্টারে আমি পরবর্তী চার রাশি নিয়ে বলবো এবং তারপরে শেষ চার রাশি নিয়ে আমি বলতে চলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।